হাওড় বৃষ্টিতে হবিগঞ্জ জেলায় পুরোদমে শুরু হয়েছে বড় ধান কাটা উৎসব। করোনার মহামারীতে বড় ধান কাটার শ্রমিক সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের উৎসাহ যোগাতে দেয়া হচ্ছে নানা ধরনের ত্রাণ সহায়তা। হবিগঞ্জ থেকে সহকর্মী ছনি চৌধুরীর তথ্যচিত্র বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জ জেলার প্রধান ফসল বোরো মৌসুমের ধান। এবছর হবিগঞ্জ জেলায় 1,20,800 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। পরিবেশ অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তমিজউদ্দিন খান। কৃষকদের দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা হচ্ছে ধান। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কৃষি বিভাগের সহযোগিতায় সিরাজগঞ্জ, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে 500+ শ্রমিক আনা হয়েছে। শ্রমিক সংকট রোধে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষকরা। বর্তমান তো করোনা, আমরা লাগাল ফেলেছে, হামলা খাজা বয় ভাইয়া কোনো হানা হানা, এবারে যাই হোক 2-3 জন ছেবের মধ্যে খবর ভাইয়া কৃষকদের ফসল যাতে নষ্ট না হয় সেজন্য 70% ভর্তুকিতে দেওয়া হচ্ছে 19টি কম্বাইন হারভেস্টার মেশিন। আমরা এখানে শ্রমিক ধান কাটতেছি, যে অনুদান আমরা হিসাবে দিচ্ছি, আমরা এটা পাইয়া খুব আনন্দিত। আমরা সিরাজগঞ্জ থেকে, সাদতপুর থানা থেকে ধান কাটতে এসেছি। হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থানা আমরা হাওড়ে ধান কাটতেছি, অনেক ভালোভাবে ধান কাটতেছি। আমরা বর্তমানে কৃষকের সাহায্য সহযোগিতার লাগে আমরা বর্তমানে ধান কাটা নামছি, আমরা ধান কাটতেছি। আবহাওয়া অনুকূলে হওয়ায় হবিগঞ্জ জেলার বানিয়াচং, আজমেরিগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ উপজেলায় এবছর ভাম্পার ফলন হয়েছে। ফসলের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে, নেওয়া হয়েছে সম্মিলিত উদ্যোগ। শ্রমিকদের আবাসন, খাদ্য সহায়তা ও আইন শৃঙ্খলা রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওর অঞ্চলের সামান্যতম ফসল যাতে নষ্ট না হয় সেজন্য জেলা প্রশাসন, উপজেলা এবং জেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি সবাইকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রমিকের সংকট লাঘবে এখানে যারা মৌসুমি বেকার আছে ইউনিয়ন ভিত্তিক তাদের তালিকা করা হয়েছে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ের মধ্য দিয়ে। মেইনার এমি, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন।